লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইজবাসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতি আসেনি কুরআন শরীফ ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ছোট ছোট বাচ্চারা কিন্ডার গার্ডেন স্কুলে পড়ে, তাদের বইয়ের ব্যাগ বহন করতে করতে গোঁজা হয়ে গেছে। এত শিক্ষার সাবজেক্ট ছোট ছোট বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয়। আমি যেই কথাটা আপনাদের সামনে বলতে চাই, গোটা পৃথিবী নয়, গোটা বাংলাদেশ নয়, গোটা পৃথিবী সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশের কেজি কিন্ডার গার্ডেন থেকে শুরু করে লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় পর্যন্ত জাগতিক সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের বাচ্চার বয়স যাই হোক, সে বাংলা অঙ্ক ইংরেজি যাই পড়ে, বই পুস্তকের অবস্থা যাই হোক, একটা অক্ষর যদি ক্লাস টাইমের বাহিরে কেউ শিক্ষা গ্রহণ করতে চায়, তার স্কুলের মাস্টার বা স্যারের থেকে শিখতে হলেও প্রাইভেট টিউশন ফি গুনতে হয়। আপনাদের কুমিল্লাতে নাই মনে হয় যে ক্লাস টাইমের বাহিরে একটা অক্ষর যদি কোনো ছাত্র শিখতে চায়, হাজার হাজার নয় লক্ষ লক্ষ টাকায় ছাত্রের পেছনে প্রাইভেট টিউশন ফি খরচ করা লাগে। প্রাইভেট টিউশন ফির বাহিরে একজন মাস্টার, একজন স্যার, একজন স্কুলের একজন শিক্ষক তার ছাত্রকে একটা অক্ষর ক্লাস টাইমের বাহিরে শিক্ষা দিতে রাজি নয়। একমাত্র শুধুমাত্র আমার কওমি মাদ্রাসা, দেওবন্দী মাদ্রাসা, নুরারি মক্তব থেকে শুরু করে হাটাজারির জামিয়া পর্যন্ত গোটা বাংলাদেশের কওমি মাদারের সমূহের দিকে তাকায় দেখেন, একদম মক্তব থেকে শুরু করে দাওরে হাদিস পর্যন্ত, তাকাসুস পর্যন্ত ছাত্রদের পেছনে উস্তাদ 24 ঘন্টা মেহনত করে, এক টাকা প্রাইভেট টিউশন ফি নাই। প্রাইভেট টিউশন ফি কি জিনিস কওমি মাদ্রাসাওয়ালারা জানে না, ঠিক কিনা বলেন? আজকে গোটা বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটিকে চ্যালেঞ্জ করে বলতে চাই, আমরা যে সমস্ত মানুষ তৈরি করি, এই সমস্ত মানুষ স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে তৈরি হয় না, তারপরে যদি আমাদের দিকে বাঁকা চোখে তাকানো হয়, তাইলে ভুল হবে, মুনাফিক হবে, গাদ্দারি হবে, দেশদ্রোহিতার কাজ হবে, ইসলাম দ্রোহিতার কাজ হবে। আমরা এই বাংলাদেশে এই সিস্টেম চালু করেছি রাত্র দিন 24 ঘন্টা ডিউটি। আমার নুরানি মক্তবে যে দেখেন 24 ঘন্টা ডিউটি করে, ঠিক না ঠিক? আমরা একটা বাচ্চা মাদ্রাসায় ভর্তি হলে সে কিভাবে হাঁটতে হবে সেটার পর্যন্ত তরবিয়ত দেই, কিভাবে বসতে হবে সেটারও তরবিয়ত দেই, কিভাবে দাঁড়াইতে হবে সেটারও তরবিয়ত দেই, কিভাবে শুইতে হবে সেটারও তরবিয়ত দেই, কিভাবে খাইতে হবে সেটারও তরবিয়ত দেই, কিভাবে ঘুমাইতে হবে সেটারও তরবিয়ত দেই, কিভাবে স্তন্দ্রা করতে হবে সেটারও তরবিয়ত দেই। 24 ঘন্টা মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত জিন্দগি চলার জন্য যাবতীয় সব বিষয়ে তরবিয়ত আমরাই দিয়ে থাকি, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া হয় না। একমাত্র কওমি মাদ্রাসা ছাত্রদের পেছনে শিক্ষক 24 ঘন্টা সার্ভিস দেয়, রাত্রেও ছুটি নাই, শুক্রবারও ছুটি নাই, কোন বন্ধের দিনও ছুটি নাই। আছে ছুটি? আছে ছুটি? যায় দেখেন আমাদের হেফজখানাগুলোতে, যায় দেখেন আমাদের নাজারা মক্তবগুলোতে, নাজারা পরে কোরআন শরীফ দেখে দেখে হেফজ পরে কোরআন শরীফ মুখস্থ, ছাত্ররা তেলাওয়াত করতেছে 24 ঘন্টা মাদ্রাসায় বসে ছাত্ররা তেলাওয়াত করে। আমরা তো তেলাওয়াত থেকে মামুলিক মনে করি, মামুলিক বিষয় না। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলেছেন, আল্লাহকে জিজ্ঞেস করেছেন, আল্লাহ আপনি তো আমার সাথে কথা বলতেছেন, আমি আপনার সাথে কথা বলতেছি, আমার নাম কালিমুল্লাহ, তবে এই যে কথা বলতেছেন আমার সাথে, আপনার কথা বলা তো আমি পর্যন্তই শেষ, নাকি আরো কাহারোর সাথে কথা বলবেন? হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন, মূসা তুমি কি বলো, তোমার সাথে কথা বলি তো পার্ট টাইম, যখন
তুমি আসো, আমি যখন তোমাকে দেখে আনি কুহে তুরের নিকটে নির্ধারিত জায়গায় তোমার সঙ্গে আমি কথা বলি। জেনে রাখো মুসা, এমন একটা উম্মত পৃথিবীতে আসবে যেই উম্মতের সঙ্গে আমি আল্লাহ পাক 24 ঘন্টা কথা বলার জন্য আমার কথার ভান্ডারটা তাদের হাতে ছেড়ে দিয়ে রাখব। জিজ্ঞেস করে দেখবেন সে আইন, আমার মাদ্রাসায় আইন, আইন হলো যারা হাফেজ না কমপক্ষে দৈনিক 1 পারা তেলাওয়াত করবে, যারা হাফেজ কমপক্ষে দৈনিক 3 পারা তেলাওয়াত করবে। এইভাবে তেলাওয়াতের সিস্টেম দৈনন্দিন জারি আছে, আল্লাহ তাদের সঙ্গে 24 ঘন্টা কথা বলে। যখনার ছাত্ররা নাজারার ছাত্ররা শেষ ছাত্রের বেলা ওইটা পড়া শুরু করে, পড়তেছে 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 কোরআন সামনে নিয়ে পড়তেছে, মস্ক করতেছে, আয়াত পড়তেছে, তাকবীরের সাথে তাজবীদের সাথে মুয়াজ্জিনের সাথে লম্বা বাড়ির সাথে চলছে তেলাওয়াত সকাল 9টা পর্যন্ত। 9টার পরে নাস্তা খাওয়ার পরে সামান্য একটু বিরতি আরাম করছেন 12টা পর্যন্ত। 12টার পর থেকে ওইটা আবার পড়া শুরু করেছেন আসরের আজান পর্যন্ত। আসরের আজান পর্যন্ত পড়ার পরে আসরের নামাজের পরে মাগরিব পর্যন্ত একটু বিরতি, মাগরিবের পরে আবার পড়া শুরু করেছেন রাত্রে 10টা পর্যন্ত পরে, তারপরে খানা পিনা খাইয়া সুন্নত তরিকায় শুইছেন। আমার মাদ্রাসা হেফজখানার ভিতর দিয়ে আমার রুমে যাওয়ার রাস্তা ছিল, আমি রাত্রে মাহফিল করে এই রুমের ভিতর দিয়ে যখন যাইতাম তখন দেখতাম ছোট ছোট বাচ্চা, হেফজখানার বাচ্চা, কেউ 5 পারা, কেউ 10 পারা, কেউ 15 পারা, কেউ শুনাইতেছে, কেউ বা শেষ পর্যায়ে, এরকমভাবে কেউ হেফজ করেছেন। এই বাচ্চাগুলি ছোট ছোট বাচ্চা যখন ঘুমাইছে তাদের পরনের কাপড় কোথায় চলে গেছে ঠিক নাই, মাথার নিচের বালিশ কোথায় চলে গেছে ঠিক নাই, পাতারে দিগালে একজন আরেকজনের উপরে পাও, একজন আরেকজনের উপরে মাথা, এইভাবে শুয়ে আসেন। কিন্তু আশ্চর্য হয়েছে আমি সেই হেফজখানার ভিতর দিয়ে যাইতে, আমি প্রায় দিনই শুনতাম ঘুমের ঘরে ছাত্রদের মুখ থেকে সুরে ওয়াকিয়া সুরে মুখ বের হইতেছে। আমার কওমি মাদ্রাসার ছাত্ররা ঘুমের মধ্যে আল্লাহর সাথে কথা বলে, যার ফলশ্রুতিতে আমাদেরকে ভূমিকম্প কিছু করতে পারে না। যারা কথা না বলে মনে করবেন হ্যাঁ অন্য দলের লোক। যার ফলশ্রুতিতে আমার দেশে ভূমিকম্প হয়েছে 7.6, একটা দেওয়ালের গায়ে ফাটা দেয় নাই। গোটা পৃথিবী জুড়ে করোনা আসছে, লন্ডন, আমেরিকা, পৃথিবীর শক্তিধর দেশগুলোর দিকে তাকায় দেখেন, এমন করা লকডাউন, এক একবারে লকডাউন দিয়ে 2-4 মাস করে ঘরের ভিতরে ফেলা হয়েছে, এক বেডে 2 জন ঘুমাইতে দেই নাই, রাস্তাঘাটে কোনো গাড়ি চলে না, দোকানপাট সব বন্ধ, অফিস আদালত সব বন্ধ করে গোটা শহর গ্রামগঞ্জ মানবহীন, মানব শূন্যতায় পরিণত করেছেন। এই সমস্ত দেশগুলোতে দৈনিক হাজার হাজার লাশ পড়ছে। আর আমার বাংলাদেশ গরুর বাজারে মানুষের অভাব নাই, মাছের বাজারে মানুষের অভাব নাই, 4 দোকানের সামনে মানুষের অভাব নাই, রাস্তাঘাটে মানুষের অভাব নাই, লকডাউনে পরে দিয়েছেন 7 ডাউন। আমি কেরানীগঞ্জ কারাগারে ছিলাম, পরের দিন সকালবেলা উঠে আমাদেরকে সেই ডাক দিয়ে বললেন আপনাদের সবাইকে কাশিমপুর কারাগারে চালান করে দেওয়া হয়েছে। আমি অসুস্থ মনে মনে খুশি, গতকাল শুনলাম 7 ডাউন, রাস্তায় কোনো গাড়ি থাকবে না, কোনো মানুষ থাকবে না, আমাদেরকে কেরানীগঞ্জ কারাগার থেকে গাড়িতে উঠাইয়া টান দেবে, অল্প সময়ের ভিতরে পৌঁছে যাব কাশিমপুর। এই আশা করে গাড়িতে যাই উঠলাম, গাড়ি যখন মেন রোডে গেল, রুট কিন্তু আপনাদের হাইওয়ে রুট না, পদ্মা ব্রিজের রুট, এক্সপ্রেস ওয়ে। ওই রাস্তায় গাড়ি উঠার পরে দেখি গাড়ি আর সামনে চলে না, হঠাৎ করে মনে হলো দাঁড়াইলো কেন রে, জানালার ফাঁক দিয়ে তাকায় দেখি ইয়া আল্লাহ, রাস্তায় রিক্সা ভ্যান সিএনজির অভাব নাই, এক এক রিক্সা ভ্যানের মধ্যে 2-4-5 জন করে গাদাগাদি করে বসে, কিসের মাস্ক, কিসের স্বাস্থ্যবিধি, সবগুলো বসে বসে আশ্চর্য। যেই দেশের মানুষ লকডাউন আর 7 ডাউন মানে নাই, গাদা গাড়ি করে রাস্তায় চলাফেরা করেছেন, গোটা বিশ্ব মিডিয়া প্রমাণ করেছে এই দেশ করোনায় সবচাইতে কম ক্ষয়ক্ষতি হয়েছে। এখন যদি কেউ বক্তৃতা দিয়ে বলে আমরা করোনার চাইতে শক্তিশালী, কেউ যদি বক্তৃতায় বলে আমরা মোকাবেলা করেছি, পরিষ্কার ভাষায় বলতে চাই
মোকাবেলা যদি করতে পারত আমেরিকা পারত, মোকাবেলা যদি করতে পারত ব্রিটেন পারত, ইউরোপ পারত, অস্ট্রেলিয়া পারত, কানাডা পারত, চীন পারত, শক্তিধর দেশগুলো মোকাবেলা করে মানুষকে মৃত্যুর হাত থেকে ফেরাতে পারে নাই, বাংলাদেশের সরকার, বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের কেউ মোকাবেলা করতে পারে নাই, এইটা মোকাবেলার কারণে হয় নাই, ছাত্রদের তালাবাতের কারণে হয়েছে, ছাত্রদের তেলাওয়াতের কারণে হয়েছে। এরপরেও যদি আমাদের দিকে কেউ বাঁকা চোখে তাকায়, তা আমাদের হাতে পায়ে ডান্ডা বিড়ি লাগায়, এরপরেও যদি আমাদের হাজার হাজার উলামায়ে কেরামের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে আমাদেরকে কোর্টের বারিন্দায় ঘুরায়, এর চাইতে পুরা কপাল আড়াই দিয়েছে নাই। পরিষ্কার ভাষায় বলতে চাই, আজকে যারা বলে আমরা জাতিকে কি দিয়েছি, কি না দিয়েছি জাতিকে, কি না দিয়েছি জাতিকে, আমাদের দোয়ার কারণে, আমাদের তাহাজ্জুদের কারণে, আমাদের তেলাওয়াতের কারণে আল্লাহ গজব থেকে বেঁচে রয়েছে। শেষ কথা আপনাদেরকে বলতে চাই, আজকে দয়াপুর মাদ্রাসা সহ বাংলাদেশের অসংখ্য মাদ্রাসায় আমরা যেই সমস্ত কাজকর্মগুলি করি, আপনাদের এই কুমিল্লাতে স্কুল কলেজ ইউনিভার্সিটি আছে না নাই, কিন্ডার গার্ডেন কেজি আছে না নাই, বৎসরে এই ধরনের মাহফিল করে দুইবার, একবার জি, আজ পর্যন্ত কোনোদিন এই ধরনের কোনো মাহফিলের ইন্তজাম করেছেন, মানুষকে ভালো পথে ডাকার জন্য কোনো ইন্তজাম করেছেন, সৎ পথ দেখাইবার কোনো ইন্তজাম করেছেন, মানুষকে বর্তমান সময় উপযোগী দিক নির্দেশনা দেওয়ার জন্য কোনো ইন্তজাম করে নাই, কোনো বাৎসরিক একটা মাহফিল কোনোদিন করে নাই, হাজার হাজার মানুষ কিন্তু কোনোদিন জমায়েত করে নাই। আরেকটি কথা খুব ভালো করে মনে রাখবেন, টেবিলের নিচ দিয়া তলে তলে গোপনে আমরা কোনো কাজ করি না, আমরা যা করি সব প্রকাশ্যে করি, আমরা যা করি সব প্রকাশ্যে করি, তলে তলে কোনো কাজ আমরা করি না। গ্রামের ছোট্ট একটা মুরগি ডিম পারে, পাইরা তারপরে কক্কর 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 করে সারা মহল্লাবাসীকে শোনায়, ডিম গাছে সে পারছে, আমরাও বাৎসরিক মাহফিল করে হাজার হাজার মানুষের সামনে 500 টাকা 1000 টাকা 5000 টাকা এরকম ভাবে 100-200 টাকা করে যারা চান্দা দেয়, আমরা প্রকাশ্যে মানুষের কাছ থেকে স্লোগান দিয়ে কাজ করে চান্দা আদায় করে বাৎসরিক মাহফিল করে লক্ষ লক্ষ মানুষের সামনে প্রকাশ্যে হিসাব আমরাই দিয়ে থাকি, আর কেউ দেয় না। পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা মানুষের কাছ থেকে আওয়াজ করে সুরগুল করে স্লোগান দিয়ে 5 টাকা 10 টাকা 20 টাকা আদায় করে জাকাতের টাকা ফাতরার টাকা সৎকার টাকা আদায় করে আমরা মাদ্রাসার থেকে হাফিজ হুজুর বানাই, মাদ্রাসার থেকে শাইখুল হাদিস বানাই, শাইখুল তাফসির বানাই, আমরা মাদ্রাসার থেকে মুফতি বানাই, আল্লাহ ওই বানাই, চুপ ডাকাই গুন্ডা বদমাশ বানাই না। আমাদের মাদ্রাসায় পড়ুয়া কোনো একজন আলেম বেগম পাড়ায় বাড়ি করেছেন, সবাই দিনা করে, বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত 56,000 বর্গ মাইলের ভিতরে কোন একজন মসজিদের ইমাম, কোন একজন আলেম, কোন মাদ্রাসার মুহতামিম শিক্ষক বেগম পাড়ায় বাড়ি করেছে, যদি কেউ প্রমাণ করতে পারে আর বাংলার মাটিতে মাইকের সামনে দাঁড়াবো না। সুইস ব্যাংকে অ্যাকাউন্ট আছে বোধ হয় জি, কোন আলেম সুইস ব্যাংকের নাম জানে? 5টি টাকায় দেশ থেকে পাচার করে কোনো ব্যাংকে রেখেছেন? দেশের টাকা পয়সা কোনো একজন আলেম লুণ্ঠন করেছেন? দেশের রিজার্ভ ফান্ডে কোনো একজন আলেম হাত দিয়েছেন? পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা মোল্লাদের মসজিদ পর্যন্ত, আমরা মসজিদে থাকি, মাদ্রাসায় থাকি, আমরা খানকায় থাকি, আমরা দেশের মানুষকে সৎ পথে আহ্বান করি, আমরা চুপ ডাকাত গুন্ডা বদমাশকে তৌবা পড়ায় আল্লাহর ওলিতে পরিণত করি। এই দেশের কোনো একজন আলেম বেগম পাড়ায় বাড়ি করে নাই, একজন আলেম সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করে নাই, একজন আলেম দেশের 5টি টাকা বর্ডার ফাঁস করে কোথাও চালান করে নাই। আজকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন, বর্তমান সময়ে 36 বছরের চাকরি জীবনে তিনি অর্থনীতির এত বড় সংকট কোনোদিন দেখেন নাই, বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন, সুতরাং আমি বললে কোনো দোষ হবে না। পরিষ্কার ভাষায় বলতে চাই, আজকে দেশে রিজার্ভের সংকট, ডলারের সংকট, ব্যবসায়ের এলচি খুলতে পারতেছে না, এইগুলি সব তোমাদের কারণে হয়েছে, একজন আলমের কারণে হয় না। দেশের আলেম ওলামায়ে কেরামের কারণে সংকট সৃষ্টি হয় নাই,
কোন একজন আলেম সংকট সৃষ্টি করে নাই, সংকট সৃষ্টি করলে তোমরা করেছ, দেশের রিজার্ভ কয়া খাইলে তোমরা খাইছ, দেশের ডলার কয়া খাইলে তোমরা খাইছ, দেশের টাকা পাচার করলে তোমরা করেছ, আলেমরা করে নাই। আলেম ওলামা ইকরাম দেশের সুসন্তান, আমরা মাদ্রাসার থেকে চুট্টা খাই তৈরি করি না, আমরা মাদ্রাসায় মানুষকে সৎ শিক্ষা দেই, আল্লাহ প্রদত্ত শিক্ষা দেই, জাগতিক কোনো শিক্ষা আমাদের মাদ্রাসায় দেই না, ঠিক না? ঠিক, যার ফলে এই মাদ্রাসার থেকে সুমানুষ তৈরি হয়, সুনাগরিক তৈরি হয়, চুপ ডাকাত গুন্ডা বদমাশ সুৎখুর মৎখুর এই মাদ্রাসার থেকে তৈরি হয় না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আজকে স্লোগান কত সুন্দর দিচ্ছেন, টকশোর ভিতরে বসে বসে এক একজন বলতেছেন, শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির প্রাণ। আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে ছাত্রতার ছাত্রীদের সামনে বক্তৃতায় বলেছেন, শিক্ষাই সবচাইতে বড় সম্পদ। আমিও বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রীর কথা 100-তে 100% সত্য, তবে কোন শিক্ষা জাতির প্রাণ, কোন শিক্ষা সবচাইতে বেশি সম্পদ? ব্যঙ্গের নাইস, ব্যঙ্গের নাই, শিক্ষা দেওয়ার জন্য কোনো স্কুলের প্রয়োজন নাই, ব্যঙ্গের নাই, শিক্ষা দেওয়ার জন্য স্কুলে যাওয়ার প্রয়োজন নাই, ব্যঙ্গের নাই, শিক্ষা দেওয়ার জন্য কোনো মাস্টারের প্রয়োজন নাই, ব্যঙ্গের নাই, তো বৃষ্টি পড়লে খালের পারে গেলেই হয়, ঠিক না? ঠিক, আজকে হাঁসের ডাক শিক্ষা দেওয়ার জন্য স্কুল, আমার বাংলাদেশের একবারে নিম্ন শ্রেণীর থেকে শুরু করে উচ্চ শ্রেণী পর্যন্ত সমস্ত শিক্ষাকে ধ্বংস করে এই দেশের নাস্তিকার মুত্তা সৃষ্টির গভীর পায়তারা শুরু হয়েছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামী শিক্ষাকে কাট সাত করে বিদায় করে কোন একটা স্কুলে ধর্মীয় শিক্ষকের কোনো মাস্টার নাই, ধর্মীয় শিক্ষার কোনো উস্তাদ নাই, কোন স্যার নাই, কোন মাস্টার নাই, পরীক্ষা থেকে পর্যন্ত ধর্মীয় শিক্ষাকে বাদ দেওয়া হয়েছে। আজকে ব্যঙ্গের নাচ আর হাসের ডাক আর বিভিন্ন রকমের নাচ আর হুমানের তামসা স্কুল কলেজে শিক্ষা দিবে, দেশের মানুষের কষ্টার্জিত পয়সায় খাজনা ট্যাক্সের মাধ্যমে এইগুলি বাংলাদেশে করতে দেওয়া হবে না, করতে দেওয়া হবে না, করতে দেওয়া হবে না। আজকে আমাদেরকে অনেকে বলে, হুজুর আপনাদের ছেলে মেয়েরা কি স্কুলে পড়ে? আমি বললাম কখনো না, কারণ আমার বাবা আমাকে মাদ্রাসায় পড়াইয়া কাঠমোল্লা বানায়া, আমার বাবা জীবনও ঠগে নাই, আমি মাদ্রাসায় পড়েও ঠগি নাই, সুতরাং আমার ছেলেমেয়েরা স্কুলে পড়বে কেন? আমি যখন ঠগি নাই আমার ছেলেমেয়েরাও ঠকবে না, এই জন্য আমিও কাঠমোল্লা, আমার ছেলেমেয়েরাও কাঠমোল্লা। নাতি নাতকর জি ডি আছে, সেই ডিডি ওসিয়ত করছি সবগুলি মাদ্রাসায়, তারা নানা কাঠমোল্লা তরাও হবে কাঠমোল্লা, দাদা কাঠমোল্লা তরাও হবে কাঠমোল্লা, আমাদের বংশের কেউ স্কুলে পড়ে না। আমাকে বলছেন, হুজুর তাইলে আপনারা স্কুলের শিক্ষা ব্যবস্থা নিয়ে, স্কুলের সিলেবাস নিয়ে আপনারা কথা বলেন কেন? পরিষ্কার ভাষায় বলতে চাই, নবীর যে দায়িত্ব, আলেমের সে দায়িত্ব, নবীর দায়িত্ব হলো সর্বস্তরের মানুষকে ইমানের দাওয়াত দেওয়া, নবীর দায়িত্ব হলো সর্বস্তরের মানুষকে সৎ পথে পরিচালিত করা, নবীর দায়িত্ব হলো সর্বস্তরের মানুষকে হেদায়েতের পথে আনা, নবীর দায়িত্ব হলো সর্বস্তরের মানুষকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম আহকাম মোতাবেক চালনা করার চেষ্টা করা, নবীর দায়িত্ব হলো তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আজকে নবী দুনিয়া থেকে চলে গেছে, ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামের দায়িত্ব শুধু মাদ্রাসায় যারা ভর্তি হয়েছে তাদেরকে পড়ায়া, তাদেরকে তালিম দিয়া, আলেম বানানো শুধু দায়িত্ব নয়, দায়িত্ব হলো সর্বস্তরের মানুষকে গুমরাহির থেকে বাঁচানো, নাস্তিকার মুরতাদ হওয়ার থেকে বাঁচানো। সুতরাং স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যেইভাবে শিক্ষানীতির অধঃপতন ঘটাইছেন, নাস্তিকতাবাদের শিক্ষা যেইভাবে চালু করতেছেন, যদি এইগুলি চলতে থাকে বাংলাদেশের আলেম কেরাম রাস্তায় নামতে বাধ্য হবে, রাস্তায় নামতে বাধ্য হবে। অবিলম্বে বাংলাদেশের নিম্ন স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত প্রতিটি ক্লাসে ইসলামী শিক্ষা, ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। রাজি থাকলে হাত উঠান, রাজি আছেন? সর্বস্তরে দিনই শিক্ষা বাধ্যতামূলক করতে হবে, ঠিক না? ঠিক, ঠিক না? ঠিক। আজকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা শিক্ষা গ্রহণ করে আমরা তাদের জন্য দোয়া করি, কারণ আমার বাংলাদেশে ব্যারিস্টারের দরকার আছে না নাই, ইঞ্জিনিয়ারের দরকার আছে না নাই, ডাক্তারের দরকার আছে না নাই,
আছে, একসবার আছে। সুতরাং ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, আমাদের জন্য হবে। স্কুল কলেজের শিক্ষা দরকার, সেই শিক্ষা ব্যবস্থা চালু রাখার জন্য আমাদের যদি কোনো দিয়ে কোনো কিছু করণীয় থাকে সেটা আমরা করতে প্রস্তুত। তবে এই শিক্ষার আড়ালে মানুষকে নাস্তিক বানাইবার পায়ে তারা সহ্য করা হবে না। আজকে আমার দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির বড় উচ্চ শিক্ষিত পিএইচডি করেছেন এফআরসিএস ডাক্তার ইঞ্জিনিয়ার, তাকে ডাক দিয়ে নিয়ে আসেন বিসিএস ক্যাডার, নিয়ে এসে জিজ্ঞেস করেন তুমি যে শিক্ষায় শিক্ষিত হয়েছ তোমার শিক্ষা গোড়া কোথায়, কোথার থেকে শিক্ষার উৎপত্তি হয়েছে, সেই শিক্ষা কোথার থেকে আসছে। যে কোনো লোককে জিজ্ঞেস করলে অনেক চিন্তা ভাবনা করে বলবে এটা তো বাংলা একাডেমির থেকে আসছে, না হয় বলবে ললিত কলা একাডেমি, না হলে বলবে কুদরতি খুদা শিক্ষা কমিশন, আর না হলে বলবে না 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 বিশ্ববিদ্যালয় বোর্ডের থেকে। সেখানে বড় বড় বুদ্ধিজীবীরা বসে আমার দেশের শিক্ষা কারিকুলাম চালু করেছেন, এই শিক্ষায় আমরা শিক্ষিত হয়েছি। দয়াপুর মাদ্রাসার মুহতামিম সাহেব জিজ্ঞেস করেন হুজুর আপনি কোন শিক্ষায় শিক্ষিত হয়েছেন, আপনার শিক্ষার গোড়া কোথায়, আপনি যে এতগুলি ছাত্র পড়াইয়েছেন, আপনি যে জুনায়েদ আল হাবিব, মাওলানা এনায়েতুল্লাহ, এই সমস্ত লোকজনকে যে আপনি আলেম বানিয়েছেন, তারা যে আপনার ছাত্র, এই সমস্ত ছাত্র আপনি করেছেন, আপনার শিক্ষা কোথার থেকে শুরু হয়েছে। উনি পরিষ্কার ভাষায় জবাব দেবে আমার শিক্ষা হেরা গুহার থেকে শুরু হয়েছে, আমার শিক্ষা কোনো বোর্ডের থেকে শুরু হয় নাই, আমার শিক্ষা ললিত কলা একাডেমির থেকে শুরু হয় নাই, আমার শিক্ষা কোনো মানুষ কোনো বুদ্ধিজীবী একত্রিত হয়ে বসে সেই শিক্ষা কারিকুলাম চালু করে নাই, আমার শিক্ষা হেরা গুহার থেকে শুরু হয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহার ভিতরে একাকী বসা, দেনমগ্ন অবস্থায় বসা, 40 বছর 2 মাস বয়স পরিপূর্ণ হয়েছে, আমার রাসূলের সামনে এসে জিবরাইল আমিন দাঁড়িয়েছেন, দাঁড়াই বলছেন ইকরা পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা নাবী কারিগিন, আমি পড়া জানি না, আমি জীবনও পড়ি নাই, কোনো স্কুল কলেজে যাই নাই, একটা অক্ষর প্রাইভেট কোনো বা প্রাইভেটভাবে কারোর কাছ থেকে শিখি নাই, সুতরাং আমি তো পড়া জানি না। মা নাবী কারিগিন, জিবরাইল আমিন হুজুরকে চাপ দিয়ে ধরছেন, দৈরা ছেড়ে দিয়ে তারপর বলছেন একরা পড়ুন। তার কারণ হলো আপনি বিশ্বজগতের শিক্ষক, কিয়ামত পর্যন্ত আপনার শিক্ষায় যারা শিক্ষিত হবে তারাই হবে এই জমিনের সুনাগরিক, সুতরাং আপনাকে শিখতেই হবে। রাসূল বলছেন মা নবী কারিগিন, আমি তো পড়া জানি না। তৃতীয়বার জিবরাইল আমিন আবার চাপ দিয়ে ধরে রাসূলকে ছেড়ে দিয়ে বলছেন ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল সর্বপ্রথম আলিব্বা তাসার ছাত্র হলেন হযরত আবু বকর সিদ্দিক, সর্বপ্রথম ছাত্রী হযরত খাদিজাতুল কুবরা, 40 নম্বরে মাদ্রাসায় ফরম পুরা করেছেন হযরত উমর ইবনুল খাত্তাব, দারুল আরকাম মাদ্রাসায় হযরত আবু বকর সিদ্দিক সহ যারা ভর্তি হয়েছিলেন 13টা বছর পর্যন্ত নির্যাতনের পর নির্যাতন ভোগ করে এই মাদ্রাসার চতুর্দিকে অবরোধ করা হয়েছে, এই মাদ্রাসাকে বয়কট করা হয়েছে, ওই মাদ্রাসার বিরুদ্ধে উৎকুট ছড়ানো হয়েছে, ওই মাদ্রাসার ছাত্রদেরকে জায়গায় জায়গায় আক্রান্ত হয়েছে, আক্রমণ করা হয়েছে। 13টি বছর পর্যন্ত নির্যাতন ভোগ করার পরে রাসূল হিজরত করে মদিনায় যাইয়া জামিয়া কায়েম করেছেন, সেই জামিয়ার নাম আসহাবে সুফফা। ওলামায়ে কেরাম যদি সত্য হয় আমার আমার কথার সাথে মাথা লাড়া দিবেন, নূরানি মাকতাব দারে আরকামে ভর্তি হয়েছেন আবু বকর সিদ্দিক, জামিয়া আসহাবে সুফফাতে যায় দাওরায়ে হাদিস পাশ করে বের হয়েছেন, রাষ্ট্র জীবনও চালাই নাই, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সর্বপ্রথম আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হয়েছেন কে, জি রাষ্ট্রের এরিয়া কুমিল্লা সিটির সমান, কুমিল্লা জেলা চিটাং বিভাগ কত বড়, 9.5 লক্ষ বর্গ মাইল, সুবহানাল্লাহ কালকে সকালে কইলে হবে,
9,50,000 বর্গ মাইল রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আস্তা ঠান্ডা মিয়া হযরত উমর ইবনে খাত্তাব হলো গরম, হযরত আবু বকর সিদ্দিক ঠান্ডা, একজন হলো রুহামা উবাইনহুম আর একজন হলো আশিদ্দাউল কুফফার। আবু বকর সিদ্দিক যেই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, সেই রাষ্ট্রের প্রধান বিচারপতি হযরত উমর ইবনে খাত্তাব। দারে আরকামের ছাত্র, এক বছর পর্যন্ত বিচারপতির দায়িত্ব পালন করেছেন উমর ইবনে খাত্তাব। এক বছর পরে আবু বকর সিদ্দিকের কাছে আসছেন, আয়েশা বলতেছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বিচারপতির যে দায়িত্ব আমাকে দিয়েছিলেন আমি সেটার থেকে ইস্তেফা দেওয়ার জন্য আসছি। হযরত উমর ইবনে খাত্তাব বলেছেন, হযরত আবু বকর সিদ্দিক বলেছেন, ভাই উমর কি বলো তুমি? আবু বকর সিদ্দিক মনে মনে ভাবতেছে আমি বোধ হয় রাষ্ট্র পরিচালনা করতে কোন প্রকার কথাবার্তা কাজ করবে, উমর ইবনে খাত্তাবের মনে বোধ হয় কোনো দুঃখ দিয়েছি, এই জন্য বোধ হয় ইস্তেফা দেওয়ার জন্য আসছে। ভাই উমর আমি কি তোমার সঙ্গে কথাবার্তায় কোনো খারাপ ব্যবহার করেছি? বলে না। বলে তাইলে বাদী বিবাদী যারা বিচার প্রার্থী হয়েছে অথবা আসামি তোমার সঙ্গে বোধ হয় কোনো খারাপ ব্যবহার করেছে, তুমি মনে দুঃখ পেয়েছ এই জন্য বোধ হয় ইস্তেফা দেওয়ার জন্য আসছ। উমর ইবনুল খাত্তাব বলেন আমিরুল মুমিনিন তার কিছুই নয়। বলে তাইলে ইস্তেফা দিতে আসলা কেন? হযরত উমর ইবনুল খাত্তাব বলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এক বছর পর্যন্ত বিচারপতির আসনে বসা, এক বছরের ভিতরে আমার কাছে একটা মামলা আসেন, আর আমার মামলা চট্টগ্রামে আটটা। আমি কিন্তু আধ্যাত্মিক জগতের সম্রাট, চিনেন নাই আপনারা আমারে? আমি গায়েব জানি তো, ঢাকায় বৈশা চট্টগ্রাম হাটাজারিতে গাড়ি বানছি, ঢাকায় বৈশা চিটাগাঙ্গে আগুন দিছি, সাংঘাতিক বড় পাওয়ারফুল মানুষ আমি, সাবধান। হায় হায়, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক জিজ্ঞাসা করেছেন, ভাই উমর কি মনে হয়েছে তোমার, কেন তোমার কাছে বিচার আসলো না? তুমি বিচার খারাপ করবা, তুমি বড় গরম মানুষ, অথবা রাষ্ট্র আমি কোনো খারাপ পরিচালনা করছি যার ফলে বিচার প্রার্থী হলে সঠিক বিচার পাবে না? হযরত উমর বলে, না আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আল্লাহ দেওয়া বিধান, আল্লাহর নবীর দেওয়া তরিকা মতো রাষ্ট্র পরিচালনা করছেন বলে আপনার রাষ্ট্রের ভিতরে কোথাও কোনো দুর্নীতি নাই। দারে আরকামের ছাত্র, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাত্র, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মানুষ তৈরি করেছেন! 16,00,000 মানুষ তার ছাত্র, 16,00,000 ছাত্র পড়াইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলছেন, ইন্নামা বয়স্তু মুআল্লিমা, আল্লাহ পাক আমাকে বিশ্বজগতের মুআল্লিম বানিয়ে পাঠাইছেন। এখন আপনারা সবাই মিলে আসেন তো দেখি, আমরা হুজুরকে জিজ্ঞেস করি, হুজুর আমাদের দেশে তো কোনো মুআল্লিম যদি হইতে হয় তাইলে তো আমরা এই যে দয়াপুর মাদ্রাসা, এই মাদ্রাসায় কিন্তু নুরানি মক্তবের শিক্ষক এক ক্যাটাগরি, তারপরে যারা নাহবি মীর হেদায়েতুন নূহ পর্যন্ত পড়াবে তারা এক ক্যাটাগরি, তারপরে যারা মেশকাত পর্যন্ত পড়াবে তারা এক ক্যাটাগরি, দাওরে হাদিস যারা পড়াবে তারা এক ক্যাটাগরি, আমরা হাইয়াতুল উলিয়া দেফাকুল মাদারেস এই সমস্ত বোর্ডের মানে সিলেবাস দেখে, তারপরে তাদের মানে শিক্ষার যোগ্যতা দেখে, তার তার নাম্বার দেখে, এরপরে পরীক্ষা কোন বিভাগে পাস করেছেন সেইগুলি দেখে, ইন্টারভিউর মাধ্যমে আমরা শিক্ষক নিয়োগ করি। আপনি যে বিশ্বজগতের শিক্ষক, আপনি কোথায় থেকে শিক্ষক হয়ে আসছেন, কোন সাবজেক্টে কোথায় লেখাপড়া করেছেন, আপনি কোন ইউনিভার্সিটি থেকে পাস করে বিশ্বজগতের শিক্ষক হয়েছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর কোনো ইউনিভার্সিটি থেকে আমি শিক্ষা গ্রহণ করে বিশ্বজগতের শিক্ষক হই নাই, আল্লামানি রব্বি, স্বয়ং রব আমাকে শিখিয়েছেন। কে শিখিয়েছেন? বলে স্বয়ং রব আমাকে শিখিয়েছেন। তা আপনি তো বিশ্বজগতের শিক্ষক, আল্লাহ আপনাকে শিখিয়েছেন, শিক্ষাগত যোগ্যতা কী আপনার, আপনার সার্টিফিকেট কী, কয়টা বিষয়ে আপনি পিএইচডি করেছেন, কতটুক শিক্ষা আপনাকে আল্লাহ পাক দিয়েছেন, কোন শিক্ষায় আপনি শিক্ষিত হয়েছেন? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে সেই প্রশ্নের জবাব দিয়ে বলেছেন, উতিত উলুমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ পাক আমাকে আব্বাল এবং আখিরের শিক্ষা দিয়েছেন।
বুজুর্গানে দিন বলছেন হযরতে আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন সমস্ত নবীকে আল্লাহ পাক যত এলেম দিয়েছিলেন, যত হেলেম দিয়েছিলেন, যত হেকমত দিয়েছিলেন, যত মুজিজা দিয়েছিলেন, যত জ্ঞান বুদ্ধি দিয়েছিলেন, সবগুলোকে একত্রিত করে একশত সহিফার ভিতরে আল্লাহ পাক যা নাজিল করেছিলেন, ও আমার ভাইরা, তাওরীত জবুর ইঞ্জিলের ভিতরে আল্লাহ যা কিছু দিয়েছেন সবগুলি একত্রিত করে আল্লাহর হাবিবের সিনার ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। বিশ্বজগতের শিক্ষক এখন রাসূলকে শেষ আরেকটা প্রশ্ন করেন, ও আল্লাহর হাবিব, আপনি যে বিশ্বজগতের শিক্ষক হয়ে আসছেন, আমাদের দেশে যারা শিক্ষক হয় তারা তো সিলেবাস অনুযায়ী পড়ায়, আপনি কোন সিলেবাসে জাতিকে শিক্ষা দিবেন, আপনার সিলেবাস কি, কোন সিলেবাস আপনি প্রণয়ন করে জাতির জন্য আপনি পেশ করেছেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, যদি দুনিয়াতে কোনো ব্যক্তি শিক্ষা সিলেবাস তৈরি করে সেটার মধ্যে হাড্ডিমা টিম টিম লাগাইয়া দেয়, দুনিয়াতে কোনো ব্যক্তি শিক্ষা সিলেবাস তৈরি করলে তার বুদ্ধি অনুযায়ী সে বানর থেকে মানুষ তৈরি লাগাইয়া দেয়, দুনিয়াতে কোনো ব্যক্তি শিক্ষা সিলেবাস তৈরি করলে সেখানে ব্যঙ্গের নাচ, হাঁসের ডাক, কত কিছু লাগাইয়া দেয়, সুতরাং জমিনে শিক্ষা সিলেবাস তৈরি হয় না, শিক্ষা সিলেবাস আসমানে তৈরি হয়। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বজগতের শিক্ষক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ায় পৃথিবীতে আগমন করেছি, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের খলিল, নাম হইল খলিলুল্লাহ, ছেলেকে জবাই করতে নিয়ে গেছেন, ছেলের নাম হয়েছে জবিহুল্লাহ, খলিলুল্লাহ জবিহুল্লাহ, দুইজনে মিলে বানাইছে ঘর, ঘরের নাম আল্লাহ পাক রাখছেন বাইতুল্লাহ, খলিলুল্লাহ জবিহুল্লাহ, ঘর বানাইছে তার নাম বাইতুল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঘরটা কমপ্লিট করছেন আল্লাহ ডাক দেখে, ইব্রাহিম, এই মানুষ তো কোনো কাজে যদি সাকসেসফুল হয়, কোনো পরীক্ষায় যদি পাস করে তাকে পুরস্কার দেওয়া হয়, আমিও তোমাকে পুরস্কার দেব, তবে পুরস্কার দুই প্রকার, এক প্রকার হইল মাদ্রাসা কর্তৃপক্ষের ইচ্ছাধীন, এরা বাজার থেকে কিনা সুন্দর কাগজ দিয়ে প্যাকেট করে স্টেজে দেখিয়া প্রধান অতিথি সভাপতির হাতে ছাত্রকে দিয়ে দেয়, ছাত্রকে জিগাই নাকা তারে কী দিবে না না দিবে, কর্তৃপক্ষের ইচ্ছাধীন পুরস্কার দিয়ে দিল। আরেকটা পুরস্কার হইল ছাত্র যায় বলে, ও বাবা, তুমি যেহেতু এক নম্বরে পাস করছো আমি তোমাকে একটা পুরস্কার দিব, কত তুই তোর কোন জিনিসটার দরকার, তুই কি চাস, তুই যা চাস তাই দিব। এরকম কথা কুমিল্লার কোনো জায়গায় বোধহয় বলে না, আমাদের ঢাকায় কিন্তু বলে আছে না, এবারে বলতো দেখি তোর কি দরকার, তুই যেটা চাস সেটাই দিব, এরকম কথা বলে কিনা। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, ইব্রাহিম, তুমি যে সমস্ত পরীক্ষায় তুমি এ প্লাস পাইছো, একশোতে একশো নম্বর পেয়ে পাস করেছো, সুতরাং তোমাকে পুরস্কার দেব, দু প্রকারের পুরস্কার আমি তোমার জন্য রেখেছি, এক প্রকারের পুরস্কার আমার ইচ্ছাধীন তোমাকে দিয়ে দিলাম, ইন্নি জাইলুকালিন নাসি ইমামা, তমাম পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীর জন্য তোমাকে লিডার বানাইয়া দিলাম, মিল্লাত আবিকুম ইব্রাহিম, মুসলিম জাতির জন্য তোমাকে জাতির পিতা বানাইয়া দিলাম, আরেকটা পুরস্কার আমি তোমাকে দেব, তুমি যা চাও তাই দেব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর চৌখাটে ধরে দাঁড়াইছেন, দাঁড়ায় আল্লাহ ডাক দিয়া, আল্লাহ তুমি কিন্তু বলছো যা চাই তাই দিবা, সুতরাং এমন একটা জিনিস তোমার কাছে চাবো যেটার একটাই তুমি বানাইছো, দ্বিতীয় কোনো নাম্বারই বানাও নাই। ربنا وابعث فيهم رسولا منهم আল্লাহ ঘর তো বানাইছি তাম পৃথিবীর কেবলা ও কাবা, ঘর বানাইছি তাম পৃথিবীর মার্কাজ, মার্কাজের জন্য তো একজন আমিরের দরকার, ঘর হইল তাম পৃথিবীর ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির জন্য একজন প্রিন্সিপালের দরকার, প্রিন্সিপাল আর আমির হিসাবে তোমার হাবিবকে চাই, কারে চাই জি? আল্লাহর হাবিব কয়জন বানাইছো তুমি একটাই, এটাই চাম। মুফাসসিরিনগণ লেখেন যে ইব্রাহিম আলাইহিস সালামের এত বড় সাহস কেমনে হইল যে আল্লাহ পাকের হাবিবকে চাইয়া ফেলানো। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর চৌখাটে ধরে আল্লাহকে একটা ভূমিকা দিছে, ভূমিকার ভিতরে বলছেন, আল্লাহ আমার যত প্রিয় জিনিস ছিল তুমি চাইছো, চাওয়া মাত্র কিন্তু দিয়ে দিছি, আমার কাছে আমার মাল প্রিয় তুমি চাইছো মেহমানদারি করে বিতরণ করে দিছি, আমার কাছে আমার জান প্রিয় তুমি চাইছো নমরুদের আগুনে ঝাঁপ দিয়ে পড়ছি, আমার কাছে আমার সন্তান প্রিয় তুমি চাইছো চাওয়া মাত্র সন্তানকে জবাই করার জন্য শরীর নিচে রেখে দিয়েছি, রব্বানা ওয়া বাসফিহিম রাসূলা, আমার প্রিয় সব তোমার জন্য, তোমার প্রিয় আমার জন্য। আল্লাহ ডাক দিয়ে ইব্রাহিম, দরখাস্ত মঞ্জুর, তোমার নাম খলিলুল্লাহ, ছেলের নাম জবিহুল্লাহ, ঘরের নাম বাইতুল্লাহ, প্রিন্সিপালের নাম হাবিবুল্লাহ।
এবার হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, ইব্রাহিম সাওয়া তো শেষ, ইব্রাহিম বলে মাত্র শুরু। বলে আর কি বাকি? বলে প্রিন্সিপাল পাইলাম, ইউনিভার্সিটি পাইলাম, এখন সিলেবাস। কেয়ামত পর্যন্ত দারুল উলুম দেওবন আনার গাছের নিচে প্রতিষ্ঠা হবে, হাটহাজারী মাদ্রাসা প্রতিষ্ঠা করবে, বড় বড় উলামায়ে কেরাম মাদ্রাসা প্রতিষ্ঠা করবে। সেই মাদ্রাসার কেয়ামত পর্যন্ত এই জাতির জন্যে, উম্মতে মুহাম্মদের জন্যে, হাবিবুল্লাহর উম্মতের জন্যে শিক্ষকের আর শিক্ষা সিলেবাসের প্রয়োজন। সেই সিলেবাস কি হবে? হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর চৌঘাট ধরে আল্লাহ পাকের দরবারে আবেদন করেছেন, চারটে সিলেবাসের দরখাস্ত করেছেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। কয়টা কয়টা? يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم প্রস্তাব হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করে বলছেন, ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। আল্লাহ হিকমতওয়ালা তো আপনি, আমি চারটা সিলেবাসের প্রস্তাব করলাম, আপনার হিকমতে যদি কোনো প্রকার রদ বদল পরিবর্তন পরিবর্তনের করার কোনো প্রয়োজন মনে করেন তাহলে পরিবর্তন করিয়ে আপনি মঞ্জুরি দিয়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম চারটার সাইরোডাই মঞ্জুর, আমাদের শিক্ষা সিলেবাস বোর্ডের থেকে তৈরি না, আমাদের শিক্ষা সিলেবাস আল্লাহ মাহমুদ শফি তৈরি করে নাই, আমাদের শিক্ষা সিলেবাস মাওলানা মাহমুদুল হাসান তৈরি করে নাই, আমাদের শিক্ষা সিলেবাস হাফিজ হুজুর তৈরি করে নাই, আমাদের শিক্ষা সিলেবাস বোর্ডের কোনো ব্যক্তি তৈরি করে নাই, আমাদের শিক্ষা সিলেবাস জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল বাইতুল্লাহ তৈরির পরে আল্লাহর দরবারে দরখাস্ত করেছেন আর আল্লাহ পাক আরশ থেকে মঞ্জুরি দান করেছেন। কয়টা কয়টা? ইব্রাহিম প্রস্তাব করেছেন চারটা, আমার আল্লাহ বলেন চারটার চাইরোডাই মঞ্জুর। বলবো লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইযবাসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতি আসেনি কোরআন শরীফ ويزكيهم ويعلمهم الكتاب والحكمة كويتا ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তাব করছিল কয়টা? আমরা আল্লাহ পাক বলেন, ইব্রাহিম কোনো প্রকার রদ বদল পরিবর্তন করলাম না, তবে সিরিয়ালটা একটু পাল্টাই দিলাম। ওয়াইউ জাক্কিহিম, আত্মশুদ্ধি, বর্তন পরিষ্কার, দেহ পরিষ্কার, মন পরিষ্কার, আত্মা পরিষ্কার, রূহ পরিষ্কার, এই ওয়াইউ জাক্কিহিম আত্মশুদ্ধি, পরিষ্কার পরিচ্ছন্নতা, পাকু পবিত্রতা, এটা তুমি চতুর্থ নম্বরে বলছিলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এটাকে দুই নম্বরে এনে ওয়াইউ আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমার দুধ তিন নম্বর আর চার নম্বরে দিলাম। তার কারণটা হলো দয়াপুর মাদ্রাসায় ছোট বাচ্চা ভর্তি হবে, সেখানে কোরআন শরীফ আলিব্বা তা সাত থেকে শুরু করবে, কোরআন শরীফ নাজারা কমপ্লিট করবে, অক্ষর মাখরাজ সহ, মার্কা মদ গুন্না সহ, লম্বা বাড়ি সহ, অক্ষরের উচ্চারণ সহ কারি সাহেবের কাছে মানে সেখানে মস্ক করে, তারপরে নাজারা কমপ্লিট যখন হবে, ইতলু আলাইহিম আয়াতি আল্লাহ পাকের আয়াতের তেলাওয়াত সহি শুদ্ধ যখন হয়ে যাবে, তার সাথে সাথে মাতার চুল কাটার সুন্নত, হাতে পায়ের নখ কাটার সুন্নত, শরীরের পশম কাটার সুন্নত, গোসলের সুন্নত, পাক পবিত্রতার সুন্নত, উজুর সুন্নত, তায়াম্মুমের সুন্নত, আমার ভাইরা তায়াম্মুমের সুন্নত, জানাজার সুন্নত, জুমার সুন্নত, নামাজের সুন্নত, দুই রাকাত নামাজের ষাটটা মাসলা, আল্লাহ পাক 99টা নাম, 40টা হাদিস মুখস্থ, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে ফজর, 24 ঘন্টা সমস্ত মাসতুম দোয়াগুলি মুখস্থ করে কোন জায়গায় কোন সুন্নত সিরা শিক্ষা গ্রহণ করে পাক ও পবিত্র করে ওয়াইউ জাক্কিহিম আত্মশুদ্ধি পুরোপুরি হয়ে তারপর যখন জামিয়াতে ভর্তি হবে সেখান থেকে দাঁড়িয়ে হাদিস পাশ করে আল্লামা আহমদ শফি তৈরি হবে, নূর হোসেন কাসমি তৈরি হবে। ওয়াইউ জাক্কিহিম পাক পবিত্রতা দুই নম্বরে এনে ওয়াইউ আল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা
আত্মশুদ্ধি করে বক্তব্য থেকে নাজরা কমপ্লিট করে যখন আমাদের ছেলেরা বের হয়, তখন জামিয়াতে ভর্তি হওয়ার পরে সুন্নত সব তার মুখস্থ, মাসতুম দোয়া সব তার মুখস্থ, কোন জায়গায় কোন সুন্নতের আমল সেটা তার মুখস্থ, আত্মশুদ্ধি তার হয়ে গেছে। এরপরে ওই আল্লি মোহাম্মুল কিতাব আবুল হিকমার দুধ যখন তার ভিতরে দোকানে দোকানে দেওয়া হয়, তখন তার দ্বারা বড় বড় আল্লাহর অলি তৈরি হয়, বড় পীর মাসায়েক তৈরি হয়, সমাজের সংস্কারক তৈরি হয়, দ্বীনের রাহবর তৈরি হয়, দ্বীনের দায়ী তৈরি হয়, দ্বীনের মুবাল্লিগ তৈরি হয়। আর যদি আত্মশুদ্ধি না থাকে, তাইলে পড়তে পড়তে কিতাবের পাতা সিরা নকল কইরা, তারপরে মাস্টারের সঙ্গে ঝগড়া কইরা, ফ্যান শার্ট পইরা, দাড়ির জাকাত দিয়া, তারপরে কামেল মোকাম্মল হইয়া, এরপরে সুপারেন্টেন্ডেন, তারপরে পিএইচডি, এরপরে বড় কোনো মসজিদের খতিব হইয়া প্রেসিডেন্টকে পেছনে রেখা ঈদের নামাজ পড়াইতে যাইয়া খারা জানাজার নামাজ পড়াইয়া ফেল। যদি আত্মশুদ্ধি ঠিক মতন না থাকে, তাইলে মাদ্রাসার নাম দিয়া পড়তে গেছে, ফ্যান শার্ট পরছে, তারপরে দাড়ির জাকাত দিছে, কিতাবের পাতা সিরা কাইটা পরীক্ষায় নকল করে সরকারি সার্টিফিকেট নিছে, সেই সার্টিফিকেটের পরে আবার নাকি পিএইচডি করছে, ডাক্তারের নাম দিছে, এরপরে সুপারিনটেনডেন্ট হইয়া সরকারের চাটুকার হইয়া যাকে তাকে জান্নাতি বলে ফতোয়া দিয়ে দিছে। আমার বন্ধুগণ, সেই সমস্ত চাটুকার আমার মাদ্রাসায় তৈরি হয় না, দালাল আমাদের মাদ্রাসায় তৈরি হয় না, আত্মসাৎকারী আমাদের মাদ্রাসায় তৈরি হয় না, লোভী আমাদের মাদ্রাসায় তৈরি হয় না, উলামায়ে সু আমার কওমি মাদ্রাসায় তৈরি হয় না। আমরা আল্লাহর দেওয়া সিলেবাসে মাদ্রাসায় পড়াই, ঠিক যেইভাবে আল্লাহ পাক মঞ্জুরি দিয়েছেন ইব্রাহিম খলিল আলাইহিস সালাম যেইভাবে আল্লাহর কাছে প্রস্তাব করেছেন, আল্লাহ যেইভাবে মঞ্জুরি দিয়েছেন, দেওবন্দ দারুল উলুম মাদ্রাসা থেকে শুরু করে, শুধু তাই নয়, আসহাবে সুফফাত থেকে শুরু করে, সেই দারে আরকাম থেকে শুরু করে সোয়া লক্ষ সাহাবি যেই শব্দের লেখাপড়া করেছেন, সাহাবায়ে কেরামের পরে আসছে তাবেঈনদের যুগ, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চার মাজহাবের ইমাম এই চার সাবজেক্ট লেখাপড়া করেছেন, তারপরে আসছে ইমাম ইবনে তাইমিয়া চার সাবজেক্ট লেখাপড়া করেছেন, মুজাদ্দিদ আলফিসানি চার সাবজেক্ট লেখাপড়া করেছেন, আব্দুল কাদের জিলানি চার সাবজেক্ট লেখাপড়া করেছেন, মঈনুদ্দিন চিশতি চার সাবজেক্ট লেখাপড়া করেছেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাই যিনি এই ভারতবর্ষে সর্বপ্রথম হাদিসের দশ দিয়েছেন, তিনি এই চার সাবজেক্ট লেখাপড়া করেছেন। ও আমার ভাইরা, তার সুযোগ্য সন্তান যিনি এই ভারতবর্ষের একজন নেতা, একজন লিডার, কোন দলের প্রধান, কোন দল ইংরেজের বিরুদ্ধে টু শব্দ করার যখন সাহস পাই নাই, গোটা ভারতবর্ষ যখন ইংরেজ দখল করে নিয়েছে, যাদের সূর্য অস্ত যেত না, যাদের বিরুদ্ধে কথা বলা বড় কঠিন ছিল, ওই মুহূর্তে দিল্লির জামে মসজিদের মিম্বরে দাঁড়ায়া যিনি এই ভারতকে স্বাধীন করার জন্যে মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন, শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাই, তিনি চার শব্দ লেখাপড়া করেছেন, তার ছাত্র হযরত ইসহাক রহমতুল্লাহ আলাই চার শব্দ লেখাপড়া করেছেন, তার ছাত্র শাহ আব্দুল গনি রহমতুল্লাহ আলাই, তিনি এই চার শব্দ লেখাপড়া করেছেন, তার ছাত্র হযরতে হুজ্জাতুল ইসলাম হযরতে কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাই যিনি আনার গাছের নিচে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, তিনিও এই চার শব্দের লেখাপড়া করেছেন, তার ছাত্র যিনি আনার গাছের নিচে সর্বপ্রথম বসে আলিফ বা তা সা সবক নিয়েছিলেন, তার নাম হলো মাহমুদুল হাসান, কালক্রমে তিনি হয়েছেন শাইখুল আরবে ওয়াল আজম, শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি, তিনি চার সাবজেক্টে লেখাপড়া করে তিনি ছাত্রকে চার সাবজেক্টে পড়াইছেন, ইংরেজের বিরুদ্ধে রেশমি রুমাল আন্দোলন মাহমুদুল হাসান দেওবন্দি যদি না করতেন, ইংরেজের বিরুদ্ধে বিশ্ব জনমত করার কাজ যদি মাহমুদুল হাসান না করতেন, ইংরেজের বিরুদ্ধাচরণ করতে যায় মালটার জেলখানার ভিতরে তিনি চার বছর পর্যন্ত ছিলেন, তাকে সেখানে প্রতিদিন সকালবেলা বের করে নেওয়া হতো রুদ্ধদ্বার কক্ষে নিয়ে, তারপরে লোহার শীত গরম করে তার পিটিয়ার কোমরের মধ্যে লাগানো হতো, তিনি বেহুশ হয়ে যেতেন, হুশ হওয়ার পরে ইংরেজরা বলতেন ইংরেজের বিরুদ্ধে যে যুদ্ধের ঘোষণা দিয়েছ, ইংরেজের মিলিটারিতে ভর্তি হওয়া মুসলমানদের জন্য যে হারাম ফতোয়া দিয়েছ, সেই হারাম ফতোয়া উড্ড করো, জেহাদের ফতোয়া উড্ড করো, মাহমুদুল হাসান দেওবন্দি বলতেন তোদের নির্যাতনের ফলে আমার লাশ বের হতে পারে, আমি এখানে শেষ হয়ে যেতে পারি, তোরা আমাকে শুলিতে চড়াইতে পারস, ফাঁসির কাষ্টে ঝুলাইতে পারস, জেনারা ফাঁসির মঞ্চে যায় বলবো শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ। সেই মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই শেষ সময়ে তিনি যখন জয়ীফ হয়ে গেছেন, মালটার জেলখানার থেকে বের হয়ে আসছেন, তাকে যাইয়া কিছু লোকজন বলতেছেন হুজুর আপনি তো দীর্ঘ সময় কাটাইছেন
আপনাকে মানুষ শাইখুল হিন্দ বলে, শাইখুল আরবে ওয়াল আজম বলে। আপনি দুনিয়া থেকে যখন চলে যাবেন তখন আপনার নাম নিশানাও থাকবে না, পরবর্তী প্রজন্ম আপনার কোনো কথা স্মরণ করতে পারবে না। তার কারণ হলো আপনার লিখিত কোনো কিতাব মার্কেটে নাই। লিখিত কিতাব যদি থাকে, কিতাবটা পড়ে, কিতাব কে লিখছেন সেই নামটা দেখে মানুষ লেখককে স্মরণ করে, আপনার এই ধরনের কোনো ব্যবস্থা নাই। মাহমুদুল হাসান দেওবন্দি বললেন, বলো কি, আমার তো প্রত্যেক সাবজেক্টে মার্কেটে লিখিত কিতাব আছে। উনি ওনারা বলেন যে, না না হুজুর, আমরা তো দোকান তালাশ করে আসছি, কোনো লাইব্রেরিতে কোনো দোকানে আপনার লিখিত কোনো কিতাব আমরা দেখছি না। মাহমুদুল হাসান দেওবন্দি বলেন, শোনো, তোমরা আমার কোন সাবজেক্টে কিতাব দেখতে চাও? আমার কোরআনে কারিমের তাফসীরের সাবজেক্টে যদি কিতাব দেখতে চাও, জাফর আহমদ উসমানি আর শিববির আহমদ উসমানিকে দেখো। আমার তাসাউফের লাইনে কিতাব দেখতে চাও, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইকে দেখো। আমার সিয়াসতের লাইনে কিতাব দেখতে চাও, দুনিয়ার আজিম লিডার হুসাইন আহমদ মাদানিকে দেখো। আমার যুদ্ধজাহাদের লাইনে কিতাব দেখতে চাও, উবাইদুল্লাহ সিন্দিকে দেখো। আমার হাদিসের লাইনে কিতাব দেখতে চাও, আনোয়ার শাহ কাশ্মীরিকে দেখো। আমার ইফতার লাইনে কিতাব চাও, মুফতি কাফায়তুল্লাহকে দেখো। আমার দাওয়াত ও তাবলীগের লাইনে কিতাব দেখতে চাও, হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহিকে দেখো। এক জাত দেশ বিখ্যাত দ্বীনের রাহবর, দ্বীনের মুবাল্লিগ, দ্বীনের দায়ী তৈরি করেছেন হযরত মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি। তার এক ছাত্র হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ছয় উসুলের এই সিস্টেমের তাবলীগ চালু করেছেন। আজকে আমেরিকা রিপোর্ট দিয়েছে, হাজার হাজার বছর চেষ্টা করে, লক্ষ লক্ষ কোটি কোটি ডলার খরচ করে, আমার পার্বত্য চট্টগ্রামে ছোট 16-17 বছরের যুবতী আসছে মানব সেবা দিয়ে, ধর্মান্তরিত করার জন্যে, মানুষকে খ্রিস্টান বানাইবার জন্যে। সেখানে আইসা মশার কামড় খাইয়া জীবনে কতবার ম্যালেরিয়া হয়েছে তার ঠিক নাই, 60-70-80 বছর বয়স হয়ে গেছে, হুইল চেয়ারে চলে, কিন্তু তাদের মিশন নাকাম হয়েছে। লক্ষ লক্ষ ডলার খরচ করে সেই মশার কামড় খেয়ে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ের চিপাই থেকেও তারা কামিয়াব হতে পারে নাই। আর আমার এক গরিব গাট্টিওয়ালার দল আমেরিকা রিপোর্ট করেছেন, 32 লক্ষ মানুষ তাবলিগের গরিব সাথীদের দাওয়াতে ইসলাম কবুল করেছেন। হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই ওই 4 সাবজেক্টে লেখাপড়া করেছেন, সেই 4 সাবজেক্টে লেখাপড়া করে দেওবন্দ দারুল মাদ্রাসা থেকে এক একজন বের হয়ে আসছেন। শাহ রফিউদ্দিন রহমতুল্লাহ আলাই উম্মি মানুষ, দেওবন্দ দারুল মাদ্রাসা মুহতামিমের দায়িত্ব গ্রহণ করেছেন, কাসেম নানুতবি এনে ওনাকে মুহতামিম বানাই দিয়েছেন। হঠাৎ করে একদিন একটা ছাত্র ওনার সামনে আসছে তরকারির বাটি নিয়া, আইসা তারপর ওনার সঙ্গে বিয়াদুবি করতেছে, বলতেছে আপনি মাদ্রাসার মুহতামিম, ভালো তরকারির ব্যবস্থা করতে পারেন না, এরকম পানির মতো তরকারি দিয়ে কি রুটি খাওয়া যায়, এটার মধ্যে কোনো পেঁয়াজ মরিচের কোনো স্বাদ নাই। এই কথা বলে তরকারির বাটিটাকে ওনার সামনে পেক্কা মেরে দিয়েছেন। হযরত শাহ রফিউদ্দিন এক নজর পুরা ছাত্রটাকে দেখলেন, দেখা মাদ্রাসার শিক্ষক কর্মচারী সবাইকে রেখে বললেন, এই ছাত্রটা আমার মাদ্রাসার ছাত্র না। সবাই বলতেছেন, হুজুর হাজিরা খাতায় ওর নাম আছে, বোর্ডিংয়ের খাতায় নাম আছে, সে বোর্ডিংয়ে থাকে, বোর্ডিংয়ে খায়, আমরা তো খাতাপত্র মেনটেন করি, আপনি তো হুজুর পড়া জানেন না, উম্মি মানুষ, তাহলে আপনি কেমনি বুঝেন যে ছাত্র না? শুনি বলেন যে, না না না, এই ছাত্র মাদ্রাসার ছাত্র না, তোমরা তদন্ত নিয়ে দেখো। তদন্ত নিয়ে দেখে আসলে ভর্তির রেজিস্টারে ওর নাম নাই, মাদ্রাসার ফর্ম পুরা করে নাই, বাটপাড়ি আর সিটারি করে হাজিরা খাতায় আর বোর্ডিংয়ের খাতায় নাম উঠেছেন। ছাত্রকে বহিষ্কার করে শিক্ষক কর্মচারী আসাদ জাকেরাম সবাই এসে ওনাকে দর্শে, হুজুর আপনি কিভাবে তার চেহারা দেখে বুঝলেন এই ছাত্রটা মাদ্রাসার ছাত্র না? শাহ রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বলে, শোনো, যখন কাসেম নানুতবি আমাকে এনে মুহতামিমের চেয়ারে বসাই দিয়েছেন, আমি খুব চিন্তিত, লেখাপড়া জানি না, অম্নি মানুষ, মাদ্রাসার এত বড় দায়িত্ব কী করে পালন করব। একদিন এশার নামাজের পরে চিন্তা ভাবনা করতে করতে আমি ঘুমিয়ে গেছি, ঘুমের ঘরে স্বপ্ন দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওবন্দের কূপের কিনারে এসে বসা। আমি হুজুরকে দেখে সামনের দিকে অগ্রসর হয়ে দেখি হাজার হাজার লোক, কারো হাতে বালতি, কারো হাতে জগ, কারো হাতে গ্লাস, কারো হাতে কাপ, হাজার হাজার লোক আসতেছে এই কূপের দিকে। আর সামনে যায় দেখি আল্লাহর নবীর সামনে এই কূপটার মধ্যে পানি নাই, গোটা কূপটা পার পর্যন্ত দুধে ভরপুর হয়ে গেছে। আল্লাহর নবী সেই দুধ উঠে উঠাইয়া এক একজন এক এক বান্ড নিয়ে আসতেছেন, আর তাদের বান্ডগুলির মধ্যে রাসুল দিচ্ছেন, কেউ জাগাই বসে পান করতেছে, কেউ বালতি ভরে ভরে নিয়ে যাচ্ছেন। শরফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি স্বপ্নে তাবির করেছি, যেই দুধ আল্লাহর হাবিব দিচ্ছেন সেই দুধ হলো এলম,
যারা লাইন ধরে আসতেছে তারা হইল তালিবে এলেম। ওই দিন আল্লাহ নবীকে স্বপ্নে দেখার সময় যাদেরকে লাইনে দেখেছিলাম আল্লাহর নবীর দুধ পান করার জন্য আসতেছে, এই মানুষগুলির চেহারা দেখলে আমি এখনো বলতে পারি আল্লাহর নবীর দুধ পান করার কাতারে ছিল কিনা। এই মাদ্রাসায় যত ছাত্রবর্তী হয়েছে সকলের চেহারা দেখে আমার মনে হয়েছে এবং আমি চিনতে পেরেছি যে তারা ওই কাতারে ছিল, এই ছাত্রটারে ওই দিন দেখি নাই। এই হলো দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। আমি শেষ কথা আপনাদের কাছে বলবো, সেই মাদ্রাসায় চার সাবজেক্টে যারা লেখাপড়া করেছেন আল্লাহর নবী দুধ বিতরণ করতেছেন, কেউ জায়গায় বসে পান করে যাচ্ছে, কেউ বালতি ভরে নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে খুব ভালো করে বুঝেন। হযরত মাওলানা জাফর সাহেব রহমতুল্লাহি আলাইহ তিনি কুমিল্লা নিয়ে আসছেন, বালতি ভরে ফখরে বাঙ্গাল ব্রাহ্মণবাড়িয়া নিয়ে আসছেন, বালতি ভরে ফখরে হযরত বড় হুজুর ব্রাহ্মণবাড়িয়া নিয়ে আসছেন, শামসলকপুরি পুরি হাফিজি হুজুর পীরজি হুজুর ঢাকায় নিয়ে আসছেন। এইভাবে গোটা পৃথিবীর আনাচে কানাচে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার এলেম ছড়ায় পড়েছে। আজকে আমেরিকার নিউ ইয়র্ক শহরে 20টার উপরে দৌড়ে হাদিস পর্যন্ত দেওবন্দী মাদ্রাসা, মহিলা মাদ্রাসা দৌড়ে হাদিস পর্যন্ত গোটা আমেরিকার বিভিন্ন শহরে দৌড়ে হাদিস পর্যন্ত মহিলা মাদ্রাসা, আর লন্ডন শহরে 50টার উপরে দৌড়ে হাদিস পর্যন্ত মাদ্রাসা, 500র উপরে মসজিদ, প্রত্যেক মসজিদের সঙ্গে একটা করে হেজ্জখানা, দেওবন্দি ছোট গাত্তিওলার দল, তাবলিগ জামাত গাত্তিওলার দল, স্পেনে একটা মসজিদও নাই। আমি সেখানে সফরে গিয়েছি স্পেনের সেই বার্সেলোনা শহরে, আমি এক মসজিদে আসার নামাজের পরে বয়ান করার পরে আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, স্পেনের ইতিহাস পড়লাম, একটা মসজিদও সেখানে ছিল না। আজকে এখানে এত সুন্দর মসজিদে আসার নামাজের আজান হলো আর জামাতের সাথে নামাজ আদায় করলাম, কীভাবে সেই মসজিদ নির্মাণ হলো? একজন আমার পাশের থেকে বলতেছে, হুজুর মসজিদ একটা না, বর্তমানে স্পেন গোটা স্পেনে 1350 মতো মসজিদ আছে। আমি বললাম 1350 মসজিদ কিভাবে নির্মাণ হলো? তারা বললেন, শুনেন, 1350 মসজিদের মধ্যে অন্তত 50টা মসজিদ হবে সৌদি গভর্নমেন্ট, টার্কি গভর্নমেন্ট, আরব আমিরাত, কাতার, কুয়েতের গভর্নমেন্ট, তারা এই সরকারের সাথে সমঝোতা করে জায়গা খরিদ করে মসজিদ নির্মাণ করেছেন, আর বাকি অন্তত 1300 মসজিদ গরিব গাত্তিওলার দলেরা নির্মাণ করেছেন। ও আমার ভাইরা, সেই তাবলিগ জামাতের ফেতনা যিনি ঘটিয়েছেন, দীক্ষার জানাই তাবলিগকে যারা আজকে ডিভাইড করেছেন, শুধুমাত্র একজন লোকের আমি আমি আমি, একজন লোকের আমিত্বের কারণে, আমির হওয়ার সে খাহেসাতের কারণে তাবলিগ জামাতে ফাটল ধরেছে, দীক্ষার জানাই ওই সমস্ত আমিত্ববাদী ব্যক্তিদেরকে। তাবলিগ জামাতের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুক, আল্লাহ পাক এই মাদ্রাসাকে কবুল করুক। আমার মতো একজন নালায়েকের কথা আপনারা নিস্তব্ধ আকারে বসে এবং দাঁড়িয়ে শুনেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ, মুবারকবাদ, নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিম, অবশ্যই।